বিসমিল্লাহির রহমানির রহিম। হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিরক্তিকর ইমেল আপনার মোবাইলে অথবা ল্যাপটপে বারবার আপনাকে ইমেল দেয় যা আপনি চান না, বারবার বিরক্ত করে। আপনি যদি চান ইমেল বন্ধ করে দিতে পারবেন, ব্লক করে দিতে পারবেন, সেটা কিভাবে? তাহলে আমার ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। এখানে দেখতেছেন, জানবেন তো শিখবেন, লিখলে আমার চ্যানেল চলে আসবে, এখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আমি আপনাদের জন্য নতুন নতুন টিপস নিয়ে আসি, যে ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারবেন, তো আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, প্রথমে জিমেল ওপেন করবেন। এখান থেকে ওপেন করার পর যে জিমেলটি আপনারা বন্ধ করে দিবেন, ব্লক করে দিবেন, সেটি বেছে নেবেন। যেমন আমি আপনাদেরকে একটা দেখাবো, দেখেন আমি উপরের এটা আমি ব্লক করব। তো যেটা ব্লক করবেন সেটা সিলেক্ট করবেন, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখতেছেন রিপ্লাই, উপরে কোনার মধ্যে মোর, এখানে যাবেন। যাওয়ার পর এখানে ব্লক, ব্লকে ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা এরকম আসবে, ব্লক হয়ে গেছে। এখন থেকে আপনাকে যদি কোনো যদি মেসেজ যদি দেয়, তাহলে এটা স্প্যাম ফোল্ডারে চলে যাবে। আপনি যদি চান আনব্লক করে দিবেন, এতদিন ব্লক রাখছেন, বা আপনি যদি আবার যদি চান ওপেন করে দেওয়ার জন্য, তাহলে সেটিও করতে পারবেন। এটি কীভাবে, সেজন্য এখানে যাবেন সেটিং, সেটিংয়ে ক্লিক করবেন। এখান থেকে আবার সেটিংয়ে, সেটিংয়ে এসে এখানে দেখতেছেন ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। এখান থেকে যেমন দেখো, এখানে প্রিমিও এটা আমি ব্লক করেছিলাম, এখানে যেগুলো ব্লক করবেন সব দেখতে পারবেন। এখন এটা আমি আনব্লক করে দেব, সেই জন্য এখানে আনব্লকে ক্লিক করতে হবে। এখান থেকে আনব্লক, বাস এটা চলে গেছে। এখান থেকে কোনো মেসেজ যদি আসে, তাহলে ইনবক্সে তাহলে আপনি মেসেজগুলো পাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আজকে এতটুক, নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং জানবেন তো শিখবেন চ্যানেলের সাথে থাকবেন।